কথা বলবেন, কথা বলার আগে ভাবা লাগবে, কারণ আগে আমরা ওয়াজ করছি, যেখানের ওয়াজ সেখানেই শেষ। কিছু মানুষের মেমোরি ভালো ছিল, ওই দুই চার দিন মনে রাখবার পারতো, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু এখন এই যে যন্ত্রগুলো সেট করে রাখছে, কথা বলে পরে অস্বীকার করার উপায় নেই। আমার বাসা থেকে বগুড়া এসপি সাহেব আমাকে গ্রেফতার করে নিয়ে আসলো তার অফিসে, এনে বলতে যে হুজুর আপনি প্রচুর সরকার বিরোধী ওয়াজ করেন। আমি অস্বীকার করলাম, আমি সরকার বিরোধী কোনো ওয়াজ করি না। এসপি সাহেব বলল আপনি আমাদের বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম আমি আপনাদের বিরুদ্ধে ওয়াজ করি না, আমি কিন্তু অস্বীকার গেছি। ইতিমধ্যে এসপি সাহেব আমার ওয়াজের ক্যাসেট বের করে বলতেছে, সরোজা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়, চোর পুলিশ ঘুতাঘুতি, এ ওয়াজ কে করছে? তা আমি কইলাম এটা তো আমি করছি। তারপরে বলতেছে শেখ হাসিনা ফকুন্নি, খালেদা জিয়া ফকুন্নি, এ ওয়াজ কে করছে? আমি বলি এটাও তো আমি করছি। আমি সেই দিন চিন্তা করছি, এখন ভাবিয়া কথা বলা লাগবে, কথা বলার পরে আর ভাবিয়া লাভ নাই, জোরে কর কথা ঠিক। হায় হায় কি বিপদ ভাই, সেই 2007 সালে ওয়াজ করছি, ধরা খাসি এসে 19 সালে। এজন্য এতগুলো যন্ত্র যখন সেট করিছে, চিন্তা ভাবনা করে বলা লাগবে, জোরে কোনো কথা ঠিক কিনা। আসে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু সব সময় আল্লাহকে আমরা ভয় করি করি, আমরা যে করি না তা না। একটা বুড়ি মানুষ বোরকা গাওয়া দিছে, জিজ্ঞাসা করা হচ্ছে দাদি বোরকা গাওয়া দিছেন, কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। ওই বুড়ির সাথে একটা লাতনি আছে, আর গাওয়া বোরকা নাই। এই জন্য আমার ওয়াজে আপনার শুনছেন, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল, যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করবে ফাইট। আপনার বলেন তো 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? যদি দেয়, মানুষ জিজ্ঞেস করবে কৌতূহলে, কে বেড়া কেন দেশ? গরু ছাগল যদি খায়, আরে পাগল, 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করি তাকাবে না, বেড়া যদি দিবার চাষ, ওই লক লকা পাতা বাড়া সেই ছোট গাছ ওর বেড়া দে। তো বুড়ির গায়ে বোরকা দেওয়া লাগবে না, বোরকা পড়তে হবে লক লকা যুবতীর গায়ে, জোরে গান কত ঠিক কি না? এক ঘরে পূজার বাদ্য বাজে, আর এক ঘরে মাইকেল জ্যাকসনের গান হয়, বাড়ির বুড়া চিল্লাই, এ বাড়ি কি জাহান্নাম হলো নাকি? গান হয়, পূজার বাদ্য হয়, এ বাড়ি থাকা যায় না। ছেলে মন ভার করে ঘুরতেছে, একজন বলে কে হয় মন ভার কেন, আমার বুড়া বাপ মরেও না, চিল্লা চিল্লিও ছাড়ে না। তখন বলতেছে একটা কাম করো, বলে কি কাম? চিল্লাত পেটে দাও, চিল্লাত পেটে দাও, 40 দিন বাড়ি ঠান্ডা। এখন বাপক চিল্লাত পেটে দিছে, 3 বুড়া এস্তেমাতি মরছে, 3 বুড়া, এত ঠান্ডার মধ্যে বুড়ারা বাঁচে? সাতজন মারা গেছে, 7টা বুড়া মরছে, 1টা জোয়ানও মরেনি। কে রে তুই বুড়া, তুই সিল্লার যাওয়া লাগবি রে? হাসতেছেন? মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, এ ওয়াজ আমি করি না। যেটি অসুখ সেটি ওষুধ দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক না?